সিরিজ বাতিল করাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির সহযোগী সদস্য দেশ থেকে ইতোমধ্যেই পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া আফগানিস্তানের সঙ্গে আগামী মার্চে 3 ম্যাচ ওয়ানডের পূর্ব নির্ধারিত সিরিজের জন্য নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে সফরে যাবার কথা ছিল অজিদের। ফেব্রুয়ারি মার্চে টিম ইন্ডিয়ার সঙ্গে 4টি টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর আইসিসির সুপার লিগের অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে আজকের সকালটা আফগান ক্রিকেট সমর্থকদের জন্য চরম হতাশার। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে সিরিজটি না খেলার সিদ্ধান্ত জানিয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে সাম্প্রতিক সময়ে তালেবান মেয়েদের শিক্ষা, চাকরি এবং পার্কও জিমে যাওয়ার ব্যাপারে আফগান সরকার যেই সীমাবদ্ধতা আরোপ করেছে তার পরিবর্তেই এমন সিদ্ধান্ত। ক্রিকেট অস্ট্রেলিয়া আরও বলেছে যে তারা আফগানিস্তান সহ গোটা বিশ্বে পুরুষ ও নারীদের খেলার প্রতি সমর্থন ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিকেট অস্ট্রেলিয়া আরও বলেছে যে তারা আফগানিস্তান সহ গোটা বিশ্বে পুরুষ ও নারীদের খেলার প্রতি সমর্থন ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। সিরিজ বাতিল করলেও আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ তারা রক্ষা করবে। বিবৃতিতে জানানো হয়েছে অস্ট্রেলিয়ান সরকার এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার। যেহেতু বাতিল করা ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ ছিল, তাই অস্ট্রেলিয়া সিরিজ না খেলায় আফগানিস্তান আপনা আপনি বোনাস 30 পয়েন্ট পেয়ে যাবে। এই পয়েন্টস ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। তবে অস্ট্রেলিয়া এরই মধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, শুধু কি রক্ষণশীল নারীনীতির কারণেই সিরিজটি বাতিল করেছে অস্ট্রেলিয়া, নাকি ইন্ডিয়ার সাথে মাসব্যাপী টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে খেলোয়াড়দের বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার। এর আগে 2021 সালে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারণ করে রাখা একমাত্র টেস্ট ম্যাচটিও খেলেনি অস্ট্রেলিয়া, সেই একই কারণ দেখিয়ে। অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলের প্রবণতা অবশ্য নতুন নয়। 2015 সালে বাংলাদেশের সাথেও একই ঘটনা ঘটিয়েছিল অস্ট্রেলিয়া। কারণ হিসেবে সেবার নিরাপত্তা ইস্যুকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। এছাড়াও 2018 সালের আগস্ট সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজও বাতিল করে অজুহাত হিসেবে বলা হয় যে বাংলাদেশের সাথে সিরিজ নাকি ব্যবসায়িকভাবে অলাভজনক। র্যাঙ্কিংয়ে নিচু সারির দলের সাথে সিরিজ থাকলেই যেন নানা সমস্যা ও জটিল ইস্যু দাঁড় করাতে ব্যস্ত হয়ে পড়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা। আইসিসির ভবিষ্যৎ FTP অনুযায়ী 2024 ও 2026 সালে আফগানিস্তান অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ও T20 সিরিজগুলোর ভবিষ্যত তাই অনিশ্চিত। ক্রিকেট বিশ্বে অজিদের একচ্ছত্র আধিপত্য আগের মতো নেই, কিন্তু রাজত্ব নড়বড়ে হলেও চিরাচরিত নাকুচু স্বভাব ও স্বেচ্ছাচারিতার কিছুটা এখনও রয়ে গেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। ক্রিকেট মোড়লদের অন্যতম টিম একের পর এক সিরিজ বাতিল করে ক্রিকেট বিশ্বে কেমন বার্তা দিতে চাচ্ছে অস্ট্রেলিয়া? তাহলে কি ধরেই নেওয়া যায় বাতাসে ভেসে বেড়ানো সেই গুজবটাই সত্যি, ক্রিকেট ইজ অল অ্যাবাউট মোরালস গেম? সাহাব সোহাগ, অনফিল্ড।